আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলুন প্রতিদিনকার মতো ঝটফট শিখে ফেলি তিনটি ইংরেজি শব্দ বিথি আপার সাথে। তাহলে শুরু করা যাক। প্রথম শব্দটি, আজকের প্রথম শব্দটি হলো কনসিভেবল। আজকে তিনটি শব্দ খুবই সহজ এবং খুবই মজার, শিখে ইনশাল্লাহ আপনারা মজা পাবেন। কনসিভেবল শব্দের অর্থ অনুময় বা বোধগম্য, ধারণাযোগ্য, যেটা আমরা ধারণা করতে পারি। যেমন এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি যেটা, যে বৈশাখ মাসে যদি আকাশ কালো হয় আমরা বলি ঝড় হবে, কিন্তু শ্রাবণ ভাদ্র মাসে যদি আকাশ কালো হয় আমরা কিন্তু বলি না ঝড় হবে, আমরা ভাবি বৃষ্টি হবে। এই যে আমরা অনুমান করলাম, এটাই হলো কনসিভেবল। এই আকাশে মেঘ করার ধারণাটা আমাদের কাছে কনসিভেবল, আমরা টোটালি ইমাজিন করতে পারি। ঠিক আছে, দ্বিতীয় শব্দটা হলো ক্ল্যাটার। ক্ল্যাটার শব্দের অর্থ হলো বিশৃঙ্খলা, গোলমাল বা এলোমেলো কোনো কিছু। লাইক ধরেন আপনার ঘরে কাপড় চোপড়, খেলনা টেলনা এসব দিয়ে, বাড়িতে বাচ্চা থাকলে খেলনা টেলনা এসব দিয়ে আপনার রুমটা একদম এলোমেলো, তো ক্ল্যাটার্ড, এটা একটা ক্ল্যাটার্ড রুম। আবার ধরুন আপনার লাইফে অনেক ঝামেলার ভিতর দিয়ে আপনি যাচ্ছেন, সো ক্ল্যাটার্ড লাইফ। ঠিক আছে, তাহলে ক্ল্যাটার মানের হলো বিশৃঙ্খলা, এলোমেলো বা গোলমাল এরকম। আচ্ছা, ভোলাটালিটি, এটা খুবই সহজ একটা শব্দ। এই শব্দটার অর্থ হলো অনিশ্চয়তা, মানে আপনার লাইফে কোনো কিছু স্টেডি না, অস্থিরতা বা দ্বিধার মধ্যে, আর শুধু আপনার লাইফ না কোনো কিছু, অস্থিরতা বা দ্বিধার ভিতরে যেটা থাকে, যেটা অলওয়েজ টল টল টলয়মান অবস্থায় থাকে, ধারণার মানে অনিশ্চয়তা। আপনি টল টলয়মান থাকার কারণেই তো নিশ্চিত করা যায় না। লাইক প্রাইস, আমাদের দেশে ধরেন মার্কেট বাজারে আমাদের যে গ্রোসারি শপিং করতে যায়, এটা টলটলয়মান, ভোলাটাইল হয়, এই দাম বেড়ে যায় আবার একটু একটু করে দাম কমে, কোনো কিছু বলা যায় না যে দামটা স্টেবল থাকবে কি না। আবার ধরেন স্টক মার্কেট, স্টক মার্কেট তো একটা অস্থিরতার ভিতর দিয়ে যাচ্ছে, যেটার কারণে এটা ভোলাটাইল স্টক মার্কেট, এটা বার মানে এটা যে কোনো সময় ভায়োলেন্স বা অ্যাঙ্গারের কারণে এটা চেঞ্জ হতে পারে। সো আজকে তিনটা শব্দই খুবই সহজ, কনসিভেবল, ক্ল্যাটার এবং ভোলাটিলিটি। আশা করি কিছুটা হলেও শিখতে পেরেছেন। আর অবশ্যই প্লিজ আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আমার জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সবাইকে শুভকামনা। আল্লাহ হাফেজ।